বিশ্বকবি রবীন্দ্রনাথ চেয়েছিলেন নিখুঁত শরীরে পৃথিবীকে শেষবারের মতো বিদায় জানাতে। অস্ত্রোপচারে তার প্রবল আপত্তি ছিল। ডাক্তার নীলরতন সরকারও তার পক্ষে ছিলেন। ডাক্তার সরকার অন্য চিকিৎসকদের বলেছিলেন, আমাদের ডাক্তারি শাস্ত্রের নির্দেশ রবীন্দ্রনাথের মতো মহাপুরুষের দেহে প্রযোজ্য নাও হতে পারে। কবিও চাননি তার অপারেশন হোক। অপারেশন হয়েছিল তার ইচ্ছের বিরুদ্ধে। তিনি বারবার হাজারবার বলেছিলেন, শরীরে খুঁত নিয়ে মরতে চাই না, বয়স হয়েছে, বিদায় নেবই তো, স্বাভাবিকভাবেই সব শেষ হোক, কাটাছেঁড়া কেন। তবু অপারেশন হলো। ডাক্তার লোহিতমোহন ব্যানার্জি কবির অপারেশন করলেন। আর সত্যি হলো রবীন্দ্রনাথের কথা, অপারেশনের প্রবল ধকল সহ্য করতে পারল না তার শরীর। কবির প্রিয় ঋতু ছিল বর্ষাকাল, আর তার তিরোধানের দিনটি ছিল 22শে শ্রাবণ। পালঙ্কে শুয়ে আছেন আচ্ছন্ন রবীন্দ্রনাথ। মৃত্যুর পূর্ব মুহূর্তে তার পরিবারের অন্যদের সঙ্গে ছিলেন ডাক্তার জ্যোতিষ রায়। সেই সময় শেষ মুহূর্তে পরিবারের কেউ একজন তার কানের কাছে মুখটি নিয়ে গিয়ে শোনাচ্ছেন শান্তম অদ্বৈতম মন্ত্র। তার পাশাপাশি চলছে অবিরাম ব্রহ্মসঙ্গীত। আর এর মাঝেই ডাক্তার জ্যোতিষ রায় কবির নাড়িটিপে ঘোষণা করলেন, সব শেষ, জীবনের হাত ছেড়ে চিরতরে বিদায় নিলেন আমাদের প্রাণের কবি, মননের কবি, এই পৃথিবীর কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।